সকলকে মহান ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টর নামত জয় মাসিকী। প্রিয় সকল, আমাক সকলকে সপোন বা দর্শনের কথা অলপ হলেও ডেফিনেটলি বুঝিব লাগিব, কারণ জেনেসিসর পর রেভুলেশন লৈকে ঈশ্বরে বিভিন্নজনক বিভিন্ন সময়ত দর্শন সপোন আদির দ্বারা কথা বতরা করে আহিছে। আমি যেটা বাইবেল অধ্যয়ন করো আমি গম পাও কেন ঈশ্বরে সলোমন, ফেরো, ড্যানিয়েল আর বিভিন্ন লোক সকলক বিভিন্ন সময়ত দর্শন দিয়ে কথা বতরা করেছিলেন। আর বহুত সময়ত আমি ভাবো যে আজির দিনত ঈশ্বরে হয়তো সেই সপোন দর্শন আদির দ্বারা কথা নাপাতে, কিন্তু আমি যেটা বাইবেল অধ্যয়ন করো আমি এক্স চ্যাপ্টার 2:17 কৈছে শেষর দিনত ঈশ্বরে তেওঁর আত্মা গোটেই জাতির উপর বাকি দিব, আর লড়া ছালীবিলাকে ভাববাণী প্রচার করব, ডেকাবিলাকে দর্শন পাব আর বৃদ্ধবিলাকে সপোন দেখিব কৈছে। আর এই কথা সত্য, বিভিন্ন লোক সকলে বিভিন্ন সময়ত এই কথা তেওঁবিলাকে এক্সপিরিয়েন্স করেছে, সপোন দেখিছে, দর্শন পাইছে আর তেওঁবিলাকে এই সকল কথা শেয়ার করে থাকে। তো প্রিয় সকল, আমি ডেফিনেটলি সপোন আর দর্শনের কথাবর তো বুঝব লাগিব, আর তার উপরেও ঈশ্বরের যে বাক্য, ঈশ্বরের বাক্য আমাক সর্বপ্রথমে স্থান দিব লাগিব, কারণ আমার সপোন বা দর্শন যদি ঈশ্বরের বাক্যর লগত মিল খোৱা নাই হয়তো সেই সপোন বা দর্শন শয়তানের পৰাও হব পাৰে। তো আমাক সাবধানতা লওয়াও প্রয়োজন, কারণ ঈশ্বরের বাক্যই সেই আমার যে সপোন বা দর্শন তার লগত মিল খাব লাগিব, আর তেতিয়াহে আমার দর্শনের মূল্য থাকিব আর সেই দর্শন যে ঈশ্বর পাতাক আমি বুঝিব পাৰিম। আহক প্রিয় সকল, এই সকলো সপোন বা দর্শনের কথা আজি আমি এই ভিডিও সম্পূর্ণরূপে পাতিম। মই ব্রুনো আর আপনার সকলকে আমার এই চ্যানেল স্বাগত করছো। আপনাদের যদি আমার চ্যানেল নতুন কে আছে সাবস্ক্রাইব করবো, ফেসবুকত থাকলে ফলো করব। প্রিয় সকল, আমি যেতিয়াই সপোন বা দর্শনের কথা পাতো আমি বেসিক্যালি তিনি প্রকারের সপোনের কথা বা দর্শনের কথা বুঝিব লাগিব। প্রথমটো হৈছে ঈশ্বরের সপোনের দ্বারা ডাইরেক্টলি এক সিম্পল মেসেজ মানুহবিলাকক দিয়ে, আর তাত কোনো মানে কঠিন বা বুঝিব নোৱাৰা কোনো কথা নাই, ডাইরেক্টলি কয় আর যি কয় সেই কথাকে বুঝি পোৱা যায়, তাত কোনো কঠিন বা কঠিন শব্দ বা কিবা কমপ্লিকেটেড বস্তু না থাকে। এতিয়া আমি যেতিয়া জেনেসিস 20:3 পড়িম, তাত আব্রাহামর ওয়াইফক এজন ফারই লৈ গৈছিলে, এজন রজায় লৈ গৈছিলে, আর সেই রজাক দর্শন দি কিনে ডাইরেক্টলি কৈছিলে তুমি যিজন ভার্যাক আনিছা সেয়া মোর সন্তান, আব্রাহামর পত্নী হয়, কারবার পত্নী হয় ভার্যা হয়, তো ডাইরেক্টলি কথা পাতিছে, তাত কোনো কমপ্লিকেটেড নাই। আর যেতিয়া আমি দ্বিতীয় বংশাবলী 1:7 পড়ো, তাত ঈশ্বরে সলোমনক দর্শন দি ডাইরেক্ট কথা পাতিছে, তাত কোনো কমপ্লিকেটেড নাই, ডাইরেক্ট এটা মেসেজ সপোনত আহিছে আর তাত বুঝিব নোৱাৰা নিচিনা একো নাই, সকলো সরল আর সিম্পল। তো প্রথম ক্যাটাগরিটো হৈছে এটা সিম্পল মেসেজ ঈশ্বরের পৰা, বহুত সরল আর সহজ। দ্বিতীয়টো হৈছে এটা সিম্বলিক মেসেজ বা সিম্বলিক ড্রিম। তো এই সপোনত কিছুমান সিম্বলিক বস্তুবোৰ দেখি পোৱা যায়, যেনেকৈ আমি জোসেফৰ ক্ষেত্ৰত দেখিবলৈ পাওঁ। আমি জেনেসিস যেতিয়া পঢ়ো জোসেফ, সেই জোসেফে সপোন পাইছিলে, তৰাবিলাকৰ সপোন পালে, তাৰপাছত ধানমুঠিবিলাকৰ সপোন পালে, তো এটা সিম্বলিক আছিলে যে সেই ধানমুঠিবিলাকে তেওঁবিলাকৰ পৰিয়ালবৰ্গ আৰু তেওঁক বুজাইছিলে, বা সেই তৰাবিলাকে তেওঁৰ পৰিয়ালবৰ্গ আৰু তেওঁক বুজাইছিলে, তো এটা সিম্বলিক লেংগুৱেজ। তো বহুত সময়ত তেনেকুৱা ধৰণৰ সিম্বলিক লেংগুৱেজৰ দ্বাৰাও ঈশ্বৰে কথা বতৰা কৰে। তো এইটো ছেকেণ্ড প্ৰকাৰৰ ড্ৰিম বা সপোন। তৃতীয় প্রকারের সপোন বা ড্রিমটো হৈছে সেইটো বহুত কমপ্লিকেটেড, মানে বহুত কঠিন সিম্বলিক কিছুমান চিহ্ন থকার সপোন। এটা বহুত সময়ত আমি যেতিয়া বাইবেল অধ্যয়ন করিম আমি গম পাম যেনেকৈ নবুখেদনেসরে পাইছিলে বা জোসেফৰ সময়ত সেই ফারোজনে পাইছিলে, তো তেনেকা ধরনের সপোন বহুত কঠিন। তেওঁবিলাকে কিবা এটা বস্তু চালে এতিয়া দানিয়েলৰ সময়তো আছিলে ওয়ালত লিখা। তো কিছুমান দর্শন বা সপোন বহুত কঠিন থাকে, আর যোনটো জোসেফৰ সময়ত ফারই চাইছিলে 7 years যোনটো আকাল হবলগীয়া, তো সেই কথা তেওঁ বুঝি পোৱা নাছিলে আর জোসেফে বুজাব আহিছিলে, তো সিম্বলিক আছিলে আর কঠিন আছিলে বুজিবর কারণে। তো কিছুমান সপোন ডেফিনেটলি কঠিন আর সিম্বলিক বস্তুরে ভরা। তো এতিয়া প্রিয় সকল, যেতিয়া আমি তেনেকুৱা ধরনের সপোন বা দর্শন পাও কিছুমান কথা আমাক মনত ডেফিনেটলি রাখব লাগিব, যেনেকৈ যিকোনো সপোন আমি পাও সেই সপোন সমূহ প্রথমে আমাক ঈশ্বর বাক্যর লগত
মেচআপ কৰিব লাগিব, এলাইন হৈছে নাই ঈশ্বৰৰ বাক্যৰ লগত, বা ঈশ্বৰৰ বাক্যৰ বাহিৰে গৈছে নেকি সপোনটো। যদি ঈশ্বৰৰ বাক্যৰ বাহিৰে গৈছে ডেফিনেটলি সেইটো ঈশ্বৰৰ পৰা নহয়। তো ঈশ্বৰৰ বাক্যক আমি প্ৰথম স্থান দিব লাগিব। আৰু ঈশ্বৰে যদি সপোন দিয়ে, এই কথা আমাক বুজিব লাগিব যে ঈশ্বৰে কোনো পধ্যেই আমাক সেই কথা বুজাবই, হয় আমাক ন কৈ কিনে, কাৰোবাৰ দ্বাৰা কৈ কিনে, বা নিজেই আমি বুজি পাম একচুৱেলি সপোনটো। তাত কোনো চিম্বলিক বা কিবা থাকিলেও আমি ডেফিনেটলি বুজি পামেই, কাৰণ ঈশ্বৰে আমাক সপোন দিছে আৰু তেওঁ কিবা ক'ব বিচাৰিছে, আৰু সেইটো আমি নুবুজাকৈ কেতিয়াও নাথাকোঁ, বুজিমেই। তাৰপাছত যেতিয়া আমি সপোন বা ড্ৰিম বা কিবা ভিজন পাওঁ, সেই সপোন বা ভিজন ড্ৰিম আমি সৰ্বপ্ৰথমে লিখি থ'ব লাগে। প্ৰথমেই যেতিয়া চিন্তা আহে আমাৰ মনত, সেই সপোনটো চাইছিলোঁ ৰাতি, তাৰ প্ৰথম যোনটো ইণ্টাৰপ্ৰিটেশ্যন আহিব, প্ৰথম যি কথা আমি বুজি পাম, সেই কথাটো লিখিব লাগিব। কাৰণ সেই কথা হয়তো আমাক পবিত্ৰ আত্মাই শিকাইছে যে এইটো এইটো হ'ব পাৰে। তো প্ৰথমে আমি যেতিয়া শুই উঠোঁ বা কিবা ভিজন পাওঁ, প্ৰথমে আমি কি বুজি পাইছোঁ সপোনটোৰ পৰা সেইটো লিখি থ'ব লাগে, সপোনটোত কি কি দেখিলোঁ সেইবিলাক লিখি থ'ব লাগে। তাৰপিছত যেতিয়া আমি ভিজন বা ড্ৰিম পাওঁ, হয়তো চিম্বলিক থাকিব পাৰে, সেই সপোনবিলাক বহুত ক্লোজলি এটেনশ্যন মানে কেয়াৰফুলি আমি ভাবিব লাগিব, কি কি বস্তু চাইছিলোঁ, ন কিবা বস্তু চাইছিলোঁ নেকি, কি কি ৰং আছিলে, কি কি কালাৰছ আছিলে, কি কি ছাইন্স চিম্বল আছিলে। তো সেই সকলোবিলাক আমি বুজিব লাগিব। যদি আমি এই ছাইন্স চিম্বলছবোৰ বুজি পোৱা নাই বা কালাৰছবোৰ বুজি পোৱা নাই, আমি কাৰোবাক সুধিব পাৰোঁ, কিন্তু ডেফিনেটলি সেইবোৰ আমি মনত ৰাখিব লাগিব আৰু ধ্যানেৰে চাব লাগিব কি কি বস্তু একচুৱেলি আছিলে তাত, কি কি ৰং আছিলে, কি কি চিম্বল আছিলে, কি কি বস্তু সেই সকলো ড্ৰিমটোত দেখা পোৱা গৈছিলে। যদি ঈশ্বৰে সকলো বস্তুবোৰ দেখুৱাইছে, তেনেহ'লে ডেফিনেটলি কিবা এটা মিনিংটো থাকিবই। তাৰপিছত পবিত্ৰ আত্মাক নো এলাউ কৰক যে পবিত্ৰ আত্মাই সেই ড্ৰিমছৰ কথাবোৰ আমাক শিকাব। প্ৰাৰ্থনাৰ দ্বাৰা পবিত্ৰ আত্মাক আহ্বান কৰক যাতে পবিত্ৰ আত্মাই শিকাব আমি কি কি বস্তু পাইছিলোঁ আৰু তাৰ মানেটো কি। এতিয়া আমি বহুতবোৰ এনেও ৰিলিজনবিলাকত চাওঁ, সপোন ইণ্টাৰপ্ৰেট কৰাৰ বা কিবা ভিজন দেখাৰ কিবা কিবি বস্তুবোৰ থাকে, কিন্তু বাইবেলত তেনেকুৱা বস্তু নাই। কাৰণ ঈশ্বৰে তেনেকুৱা ধৰণৰ বস্তু দিব বিচৰা নাছিলে একচুৱেলি, কাৰণ পবিত্ৰ আত্মা আমাক দিয়া হৈছে আৰু তেওঁৱেই সকলো কথাবোৰ শিকাব বুলি কৈছে বাইবেলত। তো পবিত্ৰ আত্মাক এলাউ কৰক যাতে আমি যি সপোন বা ভিজনবোৰ পাওঁ সেই সকলো কথাবোৰ আমি বুজিব পাৰোঁ, পবিত্ৰ আত্মাই আমাক শিকাব। তো তেওঁক অপৰ্চুনিটি দিব লাগে যে তেওঁ আমাৰ লগত কথা পাতিব। আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা যে যদি আমি একেবাৰে বুজিব পৰা নাই বা কিবা এটা আমি বিবলিকেল বস্তু পাইছোঁ তাত, কিন্তু সেই কথাবোৰ আমি হয়তো বাইবেলৰ কথা ভালদৰে বুজা নাই, তো ডেফিনেটলি আমাৰ ওচৰে পাঁজৰে যিবিলাক নেকি গডলি পিপল, যিবিলাক নেকি ঈশ্বৰৰ সতি সন্তান বা যিবিলাক প্ৰচাৰক ইভাঞ্জেলিষ্ট ভাল যাক আপুনি ভাবে, তেওঁলোকৰ সৈতে শ্বেয়াৰ কৰক আৰু ডেফিনেটলি ঈশ্বৰে সহায় কৰিব তেওঁলোকৰ দ্বাৰা আপোনাৰ ড্ৰিমছ ইণ্টাৰপ্ৰিটেশ্যন কৰিবলৈ, আপোনাৰ দৰ্শন বুজাবলৈ, আপোনাৰ সপোন বুজাবলৈ হয়তো ঈশ্বৰৰ দাসবিলাকে সহায় কৰিব পাৰে। তো যদি বুজা নাই আনৰ সৈতে শ্বেয়াৰ কৰিব লাগে। আৰু শেষত সবতকৈ ইম্পৰ্টেণ্ট কথা সেইটো হৈছে যে যদি আমি সপোন পাইছোঁ, ভিজন পাইছোঁ, সৰ্বপ্ৰথমে আমাক প্ৰাৰ্থনাত বহিব লাগে। ন যদি আমি প্ৰাৰ্থনাত নবহোঁ, আমি সেই কথাবোৰ হয়তো ঈশ্বৰে যোনবিলাক আমাক দেখুৱালে আমি পাহৰি যাব পাৰোঁ বা আমি বুজি নাপাব পাৰোঁ। তো ঈশ্বৰেতো বুজাব, কিন্তু আমাক প্ৰাৰ্থনাত সেই কথাবোৰ ৰাখিব লাগিব যাতে ঈশ্বৰে আমাক অধিক ক্লিয়াৰলি বুজাই দিব পাৰে যি যি বস্তু চাইছোঁ। কাৰণ বহুতবোৰ বস্তু ঈশ্বৰে বহুত কেয়াৰফুলি বা কিবা এটা ঘটনা বা কিবা হ'বলগীয়া সকলো কিবা তেওঁ ৰাজ্যৰ বৃদ্ধিৰ কিবা কাৰ্য হয়তো দেখুৱাব পাৰে। তো বহুত হাই এলাৰ্ট মেছেজ হ'ব পাৰে। তো সেইকাৰণে প্ৰাৰ্থনাত পোনেই বহি ঈশ্বৰৰ পৰা সেই কথাবোৰ বুজিব লাগে যাতে কোনো ধৰণৰ ন ঈশ্বৰে হয়তো আপোনাক ভেচেল ন তেওঁৰ এটা ইনষ্ট্ৰুমেণ্ট হিচাপে ব্যৱহাৰ কৰিব বিচাৰিছে সেই দৰ্শন দি কিনে বা কিবা কথা জনাই কিনে। তো কেতিয়াও নেগলেক্ট কৰিব নালাগে আৰু প্ৰাৰ্থনাত বহি ঈশ্বৰক সুধিব লাগে ইয়াৰ মানেনো কি আছিলে, ইয়াৰ পৰা মই কি ষ্টেপ ল'ব লাগিব। তো ঈশ্বৰক যেতিয়া আমি সুধিম, ডেফিনেটলি আমি সপোন বা দৰ্শনৰ কথাবোৰ বুজিব পাৰিম। ঈশ্বৰে সকলোকে আশীৰ্বাদ কৰক এই বাৰ্তাৰ দ্বাৰা।